আমার অনেক ধরনের শখের মধ্যে আরেকটি শখ হলো ডেকোরেশন করা, সেটা হয়তোবা ঘরবাড়ি কিংবা খাবার যেটাই হোক না কেন। সব কিছুকেই আমি চেষ্টা করি একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য, আর এতে মনে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। তাই যখনই সময় সুযোগ পাই তখনই বের হয়ে যাই একটু করে ঘুরে আসার জন্য, যেখানে কিনা ঘর সাজানো জিনিসপত্র, একটু আধুনিক জিনিসপত্র পাওয়া যায় সেইখানে। তো আজকে আমি এসেছি হোম গুডসে, এইটা হচ্ছে আমার বাসা থেকে খুব বেশি দূরে, আসলে সবসময় আমার এখানে আসা হয় না। তো আজকে এখানে একটা কাজে এসেছিলাম আর হাতে একটু সময়ও ছিল, ভাবলাম যে একটু ঢু মেরে যাই, দেখি কোনো কিছু নেওয়া যায় কি না। সেই সাথে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করব, সেই জন্য ছোট্ট একটা ভিডিও করেছি আপনাদের জন্য। আর ভিডিওর শেষে আমি কী কী কিনেছি সেটা দেখাবো আপনাদেরকে, কীভাবে আমি আমার ঘরকে পরিপাটি রাখি বা একটু সাজিয়ে গুছিয়ে রাখি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে করে একটু একটু করে শেয়ার করব। আসলে আমার কাছে মনে হয় এক একটা জিনিস থেকে অনেক কিছু শেখার আছে এক একজনের থেকে, হয়তো আপনারাও অনেক কিছু শিখতে পারবেন, বা হচ্ছে আমিও অনেকের থেকে অনেক কিছু দেখে দেখে শিখেছি। একদিনে বা একসাথে সব কিছু করা যায় না, তো আস্তে আস্তে করেই সব কিছু করতে হয়। সেই জন্য আমি যখনই সময় সুযোগ পাই চলে যাই এইসব দোকানগুলোতে, যেখান থেকে কিনা যখনই যেটা পছন্দ হয় অল্প অল্প করে কিনে রাখি ঘর সাজানোর জন্য। আসলে এই ধরনের স্টোরগুলোতে গেলে কিন্তু নিজেকে কন্ট্রোল করা অনেক বেশি টাফ হয়ে যায়, কারণ এত সুন্দর সুন্দর জিনিস, কোনটা ফেলে কোনটা নিব সেইটার জন্য ডিসাইড করতে করতেই আমার অনেক বেশি সময় লেগে যায়। আর আমি যেইটা করি এক একদিন এক একটার জন্য প্ল্যান করে বের হই যে হ্যাঁ আজকে এই সাইডটা একটু রিঅর্গানাইজ করব, বা হচ্ছে যে ঘরের এই কোণাটাকে আমি ডেকোরেট করতে চাচ্ছি, বা হচ্ছে এই ওয়ালটাকে আমি ডেকোরেট করতে চাচ্ছি। তখনই আমি চিন্তা ভাবনা করে যাই যে কোন সাইডে কোনটা দিলে ভালো লাগবে, কী টাইপের জিনিস দিলে ভালো লাগবে, আর এগুলো চিন্তাভাবনা করে কিন্তু আমি বাসার থেকে বের হই। কিন্তু সত্যি কথা বলতে এসব স্টোরে গেলে মাথা একদমই কাজ করে না যে কোনটা ফেলে কোনটা কিনবো। তো আসলে তারপরও চেষ্টা করি হাবিজাবি না কিনে যতটুকু প্রয়োজন ততটুকু কেনা, বা হচ্ছে যতটুকু দিলে খুব বেশি ওভার এক্সেস মনে হবে না, মানে দেখতে ক্লাসি লাগবে, সেই টাইপের জিনিসপত্রই আসলে কেনার জন্য চেষ্টা করি। আমার রেগুলার ডাইনিং টেবিলের জন্য একটা রাগের দরকার ছিল, আর আজকে যেহেতু শিপন সহ বের হয়েছি ভাবলাম যে কেননা ও সহ গেলে একটু চুজ করতে ইজি হবে, আর সেই জন্য আমি দেখছিলাম। আর ওদের কাছে অনেক সুন্দর সুন্দর কিছু রাগের কালেকশন ছিল, ওগুলোই ধরে ধরে দেখছিলাম। তো আজকে হচ্ছে যে আমি অনেক বেশি জিনিস কিনিনি, খুবই অল্প কিছু জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর এখানে ফার্স্টে আমি যেটা ওপেন করছি সেটা হচ্ছে একটা কেক স্ট্যান্ড, আর এটা এত সুন্দর ছিল যে কী বলবো, আমার খুবই পছন্দ হয়েছে। যেহেতু আমি কেক মেক করি, আবার কেকের জন্য আমাকে আলাদাভাবে পিকচার তুলতে হয় বা ভিডিও করতে হয়, সেই জন্য আমার অনেকগুলো কেক স্ট্যান্ড লাগে। আর এই কেক স্ট্যান্ডটা একদম ক্লিয়ার ছিল আর অনেক বেশি সুন্দর ছিল, তো ভাবলাম যে এইটা একদম পারফেক্ট। আর পরে যেটা সেইটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস, আর এইটা একদম ক্লাসি একটা ফ্লাওয়ার ভাস ছিল, আমি অনেকদিন যাবত এই টাইপের খুঁজছিলাম পাচ্ছিলাম না, আজকে যখন পেয়ে গেলাম ভাবলাম যে এটা নিয়েই ফেলি। আর এইটা ছিল খুবই সুন্দর একটা টিপট, আমার তো খুবই পছন্দ হয়েছে। রিসেন্টলি আমি দুইটা সিঙ্গেল কাপ নিয়েছিলাম অন্য একটা স্টোর থেকে, বাট ওইটার সাথে আমি কোনো টিপট পাইনি। তো এই টিপটটা দেখে আমার খুবই মনে পড়ছিল যে এই দুইটার সাথে খুব ম্যাচিং হবে। আমার যেহেতু ফার্স্টেই বলেছি আমার অনেকগুলো শখ আছে, তার মধ্যে আরও একটি শখ হচ্ছে টি সেট কালেক্ট করা। আমার কিছু টি সেটের কালেকশান আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এই টিপটটা হচ্ছে এই সেটটার সাথে খুবই সুন্দর মানিয়েছে, আর এইটা হচ্ছে হার্ট শেপের একটা টি কাপ ছিল, আর সেজন্য আমি এটা নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।